আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর কৃপায় সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানানোর জন্য উপস্থিত হয়েছি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা সেনাবাহিনীতে যেতে ইচ্ছুক, সেনাবাহিনীর মতো জীবনযাপন করতে ইচ্ছুক, তারা এই সশস্ত্র বোর্ডে যেতে পারেন। এই নিয়োগে বয়স কিন্তু 18 থেকে 30 বছর, তাই যাদের বয়স 20 বছরের বেশি কিন্তু সেনাবাহিনীতে যেতে চান, তারা কিন্তু এই নিয়োগে আবেদন করতে পারেন। এবার চলুন দেখে নিই আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত। আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন, যাতে এরকম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা দেখি এই নিয়োগের আবেদনটি কবে শেষ হয়ে যাবে, অর্থাৎ কত তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। নির্ধারিত ফর্মে আবেদনকারী সাম্প্রতিক তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ পরিচালক বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড 160 কাকরাইল ঢাকা 1000 বরাবর আগামী 18 জানুয়ারি 2022 তারিখের মধ্যে সাধারণ ডাকযোগে অথবা অফিস রক্ষিতে বাক্সে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, 160 কাকরাইল ঢাকা 1000, ওয়েবসাইট www.basb.gov.bd। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পত্র নং এত, তারিখ 25 নভেম্বর 2021-এর আলোকে নিম্নবর্ণিত শূন্যপদ পূরণের ছাড়পত্র প্রদানের প্রেক্ষিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের অধীনে বিভিন্ন জেলা সশস্ত্র বাহিনী বোর্ডসমূহে নিম্নবর্ণিত শূন্যপদসমূহে নিয়োজিত জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন 5 নং কলামে বর্ণিত জেলায় স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এটি কিন্তু সশস্ত্র বাহিনী বোর্ডের নিয়োগ এবং এটি কিন্তু একদম স্থায়ী সরকারি চাকরি। এবার আমরা দেখি পদের নাম, শূন্যপদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতাটি কত। প্রথম পদটি হল করণিক, ইউডিএ, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এখানে শূন্যপদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সশস্ত্র বাহিনীতে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত সার্জেন্ট বা সমপদমর্যাদাধারী হতে হবে। অর্থাৎ যারা সশস্ত্র বাহিনীতে চাকরি করেন তাদের চাকরির বয়স অবশ্যই 15 বছর হতে হবে এবং সর্বনিম্ন পদমর্যাদা অবশ্যই সার্জেন্ট হতে হবে। এবার দেখি কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে একটি সুখবর হলো, আপনারা সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে শূন্যপদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আবেদন ফর্মটি BASB-র ওয়েবসাইট www.basb.gov.bd-তে পাওয়া যাবে। প্রার্থীর বয়স 25 মার্চ 2020 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 45 বছর, বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রের সাথে পরিচালক বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড বরাবর সোনালী ব্যাংক ট্রেজারি জানাল নং এত এত ও পরীক্ষার ফি বাবদ 100 টাকা অফারের যোগ্য
জমাকৃত টেজারে চালান এবং মূল কপি সংযুক্ত করতে হবে। এছাড়াও প্রার্থীর নামে ইন্টারভিউ কার্ড প্রেরণের জন্য প্রার্থীর নাম ও পত্র যোগাযোগের ঠিকানা বর্তমান ঠিকানা সম্বলিত 10 টাকা ডাক টিকিট সংযুক্ত 9x4 ইঞ্চি মাপের প্রার্থী খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এটি ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে ফেলুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।